আজকের খাস দশ। ধেয়ে আসছে জাওয়াত, রাজ্যের 10 জেলায় জারি করা সতর্কতা, বাতিল একাধিক ট্রেন, ভারী বৃষ্টির পূর্বাভাস। লাইনচ্যুত যশবন্তপুর হাওড়া দুরন্ত এক্সপ্রেস, অল্পের জন্য প্রাণে রক্ষা, ক্ষতিগ্রস্ত একাধিক বগি। ব্যাঙ্গালোর পুনের পর এবার ওমিক্রনের ছায়া রাজধানী দিল্লিতেও, খোঁজ মিলছে না দেশে আসা। বিদেশির কড়া পদক্ষেপ কলকাতা বিমানবন্দরেও, শুরু হলো বাঘ শুমারি। জনসংখ্যা জানতে এবার সুন্দরবনে বাঘের ডেরায় হানা বনকর্মীদের। অবিজেপি জোটের প্রধান মুখ তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ই? ক্রমেই ঘন হচ্ছে জল্পনা। আজ মোদীর মুখোমুখি দিলীপ ঘোষেরা, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ একাধিক ইস্যুতে দরবার। কিসে ভাঙল অভিমান? দিদির খাস তালুক থেকে রতন মালাকার প্রার্থীপদ প্রত্যাহার করতেই শুরু হলো জল্পনা। এবার তেলে নয়, জলেই চলবে গাড়ি। দিল্লি রাজপথে দেখা মিলবে হাইড্রোজেন চালিত গাড়ির। কন্যা সন্তান হওয়ায় স্ত্রীকে হাসপাতাল থেকে ঘরে তুলল না স্বামী। মেয়ে বলেই কি অচ্ছুত? বালুরঘাটের ঘটনায় উঠছে প্রশ্ন। কাটমানি ইস্যুতে তুলকালাম কাণ্ড নদিয়ায়, ফের সামনে এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল। টিভির আগে ফোনের স্ক্রিনে খবর পেতে চান? দেখতে থাকুন খাস খবর।